জয় গুরু, জয় মা। সুধি দর্শকবৃন্দ, শ্রী সদ্গুরু সংঘ চ্যানেলের পক্ষ থেকে আমার অগণিত দর্শকবৃন্দ ও গুরু ভ্রাতা গুরু ভগ্নীদের জানাচ্ছি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের 143তম শুভ আবির্ভাব তিথি ঝুলন পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সুমধুর জয় গুরু প্রীতি সম্ভাষণ। আমি সন্মিত্র পুনর্বার ঠাকুর মহারাজের অপার্থিব লীলা কাহিনী আজও ঘটে অঘটনের আজকের জন্মোৎসবের বিশেষ মহাপর্ব নিয়ে আপনাদের সাথে। আজকের পর্বে আমরা জেনে নেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের এক অজানা অত্যাশ্চর্য লীলা কাহিনী। স্বামী নিগমানন্দ পরমহংসই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী মহাসাধক, যিনি ব্রহ্মময়ী মা তারাকে তার পরলোকগতা স্ত্রীরূপে দর্শন লাভ করেছিলেন। এছাড়া তিনি একমাত্র মা তারার বধূবীজ প্রাপ্ত হয়েছিলেন, সেই বীজমন্ত্র বামদেব ছাড়া অন্য কারো পক্ষে উদ্ঘাটন সম্ভব ছিল না। ঠাকুরের জীবনী পড়লে আমরা এই রহস্য উন্মোচন করতে পারি। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এই ভারত উপমহাদেশের একমাত্র সাধক, যিনি এক রাত্রের তারা সাধনা করে মা তারাকে স্ত্রীরূপে দর্শন পান, যেখানে তারা সাধনা সকল সাধনার মধ্যে সবচেয়ে কঠিন এবং দুর্বোধ্য সাধনা। অনেকের যেখানে একটি পদে সিদ্ধি লাভ করতেই শত শত বৎসর লেগে যায়, সেখানে শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস তারা সাধনার পরেও আরও তিনটি সাধন পথে সিদ্ধি লাভ করেছেন, যথাক্রমে জ্ঞান, যোগ, ভক্তি। গুরু নিগমানন্দদেব ছাড়া ভারতবর্ষের তেমন চতুর্মার্গীয় সাধক এরকম দেখা যায় না, তাই ঠাকুর নিগমানন্দ খুবই ব্যতিক্রমী মহাসাধক। একবার তার জ্ঞানী গুরু সচ্চিদানন্দ সরস্বতী দেব, তিনি পড়লেন এক মহা ভয়ঙ্কর পরিস্থিতিতে। আমাদের অনেকেরই হয়তো অজানা, স্বামী সচ্চিদানন্দ সরস্বতী তিনি বৈদান্তিক নামা সন্ন্যাসী এবং একজন জ্ঞানপন্থী সন্ন্যাসী হলেও একদা তিনি খুবই সদুদ্দেশ্যে পিশাচ সাধনা করেছিলেন। অর্থাৎ পরমহংস সচ্চিদানন্দ সরস্বতী ছিলেন একজন পিশাচ সিদ্ধ মহাপুরুষ, এই ঘটনা হয়তো অনেকেরই অজানা। পিশাচ সিদ্ধি তন্ত্রমতে এক দুরূহ সাধন। এই সাধনের ফলস্বরূপ যে পিশাচের সাধনা করা হয় সেই পিশাচকে প্রতিনিয়ত কোনো না কোনো আজ্ঞা করতে হয়। যদি সময় মতো সেই পিশাচকে আজ্ঞা না করা হয় তখন সেই পিশাচ সাধকের ক্ষতি এবং সাধককে প্রাণে পর্যন্ত নাশ করে দিতে পারে। এ হলো পিশাচ সাধনার এক ভয়ঙ্কর অন্তরায়। প্রসঙ্গত কোনো এক সময় বৈদান্তিক গুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী দেব পিশাচ সাধনে রত হয়েছিলেন এবং তার কোনো ক্রমে সাধন বিঘ্ন ঘটায়। সেই পিশাচ অর্থাৎ স্বামী সচ্চিদানন্দ দেব যে পিশাচের সাধন করছিলেন, সেই পিশাচ ভয়ঙ্কর ক্রোধবশত স্বয়ং স্বামী সচ্চিদানন্দ দেবের অনিষ্ট সাধনে রত হয় এবং প্রতিনিয়ত সেই পিশাচ স্বামী সচ্চিদানন্দ সরস্বতীকে উত্তপ্ত করতে থাকে, যন্ত্রণা দিতে থাকে। কিন্তু অদ্বৈত বৈদান্তিক মহাজ্ঞানী মহাপুরুষ স্বামী সচ্চিদানন্দ দেব সমস্ত কিছু নির্বিকারে সহ্য করতে থাকেন, কিন্তু প্রতিনিয়ত এই পিশাচের
অত্যাচার তার পক্ষে মেনে নেওয়াটাও কঠিন হয়ে পড়ছিল। একদা ঠাকুর মহারাজ লক্ষ্য করলেন তার গুরুদেবের মুখে এক ভারাক্রান্ত দশা। তিনি প্রথম অবস্থায় অনুমান করতে পারলেন না যে তার গুরুর ঠিক কি হয়েছে, কিন্তু তান্ত্রিক গুরু মহাকৌল তারাপীঠের ভৈরব শ্রী শ্রী বামাক্ষেপা বাবার দীর্ঘদিনের সান্নিধ্য হেতু শ্রী নিগমানন্দ কিন্তু এই অপশক্তির অনিষ্টকারী মহাপাতে সৃষ্টির কথা অনুমান করতে পেরেছিলেন। একদিন তিনি তার গুরুকে আশ্বস্ত করলেন এবং ঠাকুর নিগমানন্দদেব নিজের গুরু শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবকে রক্ষা করার জন্য শ্রী শ্রী বামদেব প্রদত্ত তান্ত্রিক মহাবিদ্যার প্রয়োগ ঘটালেন তার গুরুর উপর। যে মহাবিদ্যার প্রয়োগ ঘটানোর ফলে সম্পূর্ণরূপে সেই পিশাচ শক্তি ঠাকুর নিগমানন্দের কাছে পরাস্ত হলো এবং চিরতরে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তার গুরুদেব শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতীকে এই মহাপিচাসের কবল থেকে মুক্ত করলেন। তো আজকের এই ঘটনায় প্রমাণ পাওয়া যায় ঠাকুর নিগমানন্দদেব কত বড় মহাপুরুষ ছিলেন, যিনি নিজের গুরুকে পর্যন্ত পিশাচের কবল থেকে রক্ষা করলেন। আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানান আপনার মতামত।